দেখেন বাংলাদেশে কি বৈপ্লবিক উন্নয়নের পরিবর্তন হয়েছে। দেখেন ওই যে আপনার সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের ব্রিজ, যে সময় এক সময় ঢাকা বিভাগের অর্থাৎ দক্ষিণাঞ্চলের লোক আপনার উত্তরবঙ্গে যেতে 3-4 দিন পর্যন্ত তারা যেতে হতো, 3 দিন সময় লাগতো উত্তরবঙ্গে যেতে। আর এই পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মানুষ কখনো উত্তরবঙ্গে সম্পর্ক করতো না, শুধু এই যোগাযোগের কারণে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, ওই যে দেখেন এটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের ব্রিজ, ঢাকা থেকে উত্তরবঙ্গের রাস্তা। দেখছেন একটি ছোট কেপি গাড়ি পর্যন্ত যায় কিনা, তাকুয়া গাড়িগুলি যায় কিনা, এত চিকন একটি রাস্তা। দেখেন বংশাই নদীর উপর দিয়ে তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলের, আর এটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা হিজলতলী একটি গ্রাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি ব্রিজ কিন্তু দেখতে পাচ্ছেন, সেতু। এই সেতুটি হচ্ছে যে দক্ষিণাঞ্চলের সাথে উত্তরবঙ্গের যে যোগাযোগ ব্যবস্থা ছিল ব্রিটিশ আমলে, তখনকার সময়ের এই সেতুটি। আপনারা দেখেন যে এই সেতুটি কত চিকন, যে একটি ছোট অটোরিকশা বা একটা তাকুয়া গাড়ি যাওয়ায় কিন্তু তখনকার কষ্ট ছিল। আর আমরা শুনেছি তখন দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের লোক আপনার উত্তরবঙ্গে কিন্তু কোনো সম্পর্ক করত না, এবং উত্তরবঙ্গ যেতে তাদের 3-4 দিন সময় লাগতো, এবং তারা সাথে করে খাবার নিয়ে যেত। আর এখনকার বর্তমানে কি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, আর এই সেতুটি দেখলে এখন বর্তমানে একটি হাস্যকর অবস্থা মনে হচ্ছে। আজকে আপনাদেরকে সেই সেতুটি দেখাবো, আপনারা পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। ব্রিজটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে ব্রিটিশ আমলের কি উন্নয়ন। দেখেন এটা ছিল সেই ব্রিটিশ আমলের ব্রিজ, যেই সেতুটি, এই সেতুটি আপনার ঢাকা থেকে অর্থাৎ দক্ষিণাঞ্চল থেকে উত্তরবঙ্গের সাথে এই ব্রিজটি যোগাযোগ ছিল। আর তখনকার মানুষ কিন্তু সেই দক্ষিণবঙ্গ থেকে ঢাকা থেকে আপনার উত্তরবঙ্গে যেতে 3-4 দিন পর্যন্ত সময় লাগতো, এবং তারা খাবার সাথে করে নিয়ে যেত। তারা কিন্তু ছেলে মেয়েদেরকে কোনো সময় উত্তরবঙ্গে সম্পর্ক করতো না। দেখেন কি অবস্থা। আর এই সেতুটির পাশ দিয়েই কিন্তু বর্তমানে এখন উত্তরবঙ্গের সাথে ঢাকার সাথে যে এশিয়ান হাইওয়ে জাতীয় মহাসড়ক তৈরি হয়েছে, সেটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। যে এখানে দেখেন 8 লেনের রাস্তা কিন্তু এখন বর্তমানে তৈরি করা হয়েছে, আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। ওই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আর জাতীয় মহাসড়ক, এটা হচ্ছে গাজীপুর টাঙ্গাইল অর্থাৎ উত্তরবঙ্গের যে আপনার 37টি জেলার সাথে কিন্তু সম্পর্ক হয়েছে, যোগাযোগ রয়েছে। দেখেন গাড়িগুলি কিভাবে আসছে। আর তখনকার আমলে এই ব্রিটিশ আমলের সময় কিন্তু এই ব্রিজ দিয়ে 7টা নাকি 8টা গাড়ি চলতো তখনকার সময়ে, আর এখন বর্তমানে কি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সেটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি, যে তখনকার আর এখনকার সময়ের এদেশের উন্নয়ন। তাহলে এদেশে ব্রিটিশ পরাভূত হয়েছে, পাকিস্তানিরা পরাভূত হয়েছে, তারা চেয়েছিল যে বাংলাদেশের কোনো উন্নয়ন তারা চাইছিল না, আর আজকে স্বাধীনতার পরে এদেশের কত উন্নয়ন হয়েছে, বৈপ্লবিক উন্নয়ন হয়েছে, সেটাই দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি। এটা হচ্ছে বর্তমান আমল, দেখছেন বর্তমান আমল আর ব্রিটিশ আমল, আপনারা দেখেন কতটুক পরিবর্তন হয়েছে এই দেশে। এটা হচ্ছে উত্তরবঙ্গে জাতীয় মহাসড়ক, দেখেন তখনকার আমলের সেতু আর এখনকার সেতুর মধ্যে কত পার্থক্য। ওই যে ব্রিজটা, এটা কি ব্রিটিশ আমলের আগের না, ব্রিটিশের আমলের না? এটা ব্রিটিশের ব্রিজটা কি ব্রিটিশের পরে ভাঙছে না আগে ভাঙছে? না পরে, পরে ভাঙছে না? ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা ব্রিটিশের আমলের এই ব্রিজটা না? আপনার বাসা ওইখানে? আচ্ছা, ওই যে আপনারা সেতুটি দেখছেন, ওই যে সামনে আরেক টুকরা রয়েছে,
এটা হচ্ছে ব্রিটিশ আমলের সেতু, দেখেন বাংলাদেশের তখনকার আমলের এদেশের উন্নয়ন কেমন ছিল, দেখেন এইটুক নাই। আর এখন ঢাকা থেকে টাঙ্গাইল থেকে অর্থাৎ গাজীপুর থেকে যে উত্তরবঙ্গের যে যোগাযোগ ব্যবস্থা, যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, আর তখনকার সময়ের উন্নয়ন দেখলে আমরা কিন্তু হতভম্ব হয়ে যাই, হাস্যকর মনে হয়। দেখেন এই সেতুটি ছিল তখনকার ব্রিটিশ আমলের, আর এখন বাংলাদেশে কী ধরনের বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।